প্রিয় ছাত্র ছাত্রীরা, আজ আমি তোমাদের ম্যাথমেটিক্স ক্লাস নেব, স্ট্যান্ডার্ড ফোর এর পেজ 53 রিভিশন ক্লাস নেব। অ্যানুয়াল এর সিলেবাস দিয়ে দিচ্ছি, পেজ 47 থেকে 106। জ্যামিতি হবে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত। ত্রিভুজে ত্রিভুজ কয় প্রকার, না বাহুভেদে 3 প্রকার, কোণ ভেদে 3 প্রকার, ত্রিভুজ মোট 6 প্রকার, চতুর্ভুজ চতুর্ভুজ আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র আর অম্বস, এগুলো আমি করাবো। আর বৃত্ত হচ্ছে একটা বৃত্ত অঙ্কন করে তার 4টি অংশ চিহ্নিত করো। তাহলে অ্যানুয়াল সিলেবাস পেজ 47 থেকে 106, জ্যামিতি ত্রিভুজ। ত্রিভুজ হচ্ছে বাহুভেদে 3 প্রকার, কোণ ভেদে 3 প্রকার, আর চতুর্ভুজ হচ্ছে চতুর্ভুজ আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র আর রম্বস, এই 3টে করবে চতুর্ভুজের ভাগ। আর বৃত্ত হচ্ছে একটা বৃত্ত অঙ্কন করে তার যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। তাহলে এবার পেজ তোমরা 53 দেখো, দুইয়ের দাগে, দুইয়ের দাগে গ, দুইয়ের দাগে গ দেখো, দুইয়ের দাগে খ পর্যন্ত রিভিশন ক্লাস হয়ে গেছিল। দুইয়ের দাগে গ আছে, 2 এর 7 যুক্ত 3 এর 7। এই অঙ্কগুলো দেখো, ভগ্নাংশে যোগ করতে গেলে যে হর যদি একই থাকে তাহলে যা আছে হর তা বসে যাবে, আর উপরে লগ গুলো সরাসরি যোগ হয়ে যাবে। যদি ঝ দুটো ভগ্নাংশের হর একই হয়, সে দুটো হোক, 3টে হোক 4টে হোক, হর যদি একই হয় তাহলে হর যা আছে একটা বসে, সেই হর একটা বসে যাবে, আর লগ গুলো সব কি হবে, যোগ চিহ্ন দিয়ে বসে যাবে। তাহলে 2 আর 3 যোগ করলে কত হয়? 5। তাহলে এটা হবে 5 এর 7। এরপর ঘর দাগে দেখো, ঘর দাগে তো আছে 4 এর 5 যুক্ত 9 এর 20। তাহলে প্রথমে নিয়ম অনুযায়ী কি করতে হবে, না 5 আর 20-র লসাগু করতে হবে। 5 একে 5, 5 4 এ 20, তাহলে লসাগু সমান কত? 5 গুণিতক 4 সমান কত হবে? 20। এবার 20কে 5 দিয়ে ভাগ করলে কত? 4। 20কে 20 দিয়ে ভাগ করলে কত হবে? 1। তাহলে নিয়ম অনুযায়ী 20 লসাগু নিচে বসে যাবে। এবার এই ভগ্নাংশের হর দিয়ে ভাগ করলে যেটা পেলাম সেটা লবে গুণ হবে, এর তো লবে 4 আছে, আর 5 দিয়ে ভাগ করতে 4 পেয়েছি, 4 গুণ হবে এর সঙ্গে যুক্ত। 20কে 20 দিয়ে ভাগ করতে 1 পেয়েছি, তাহলে এখানে লবে আছে 9, তার সঙ্গে 1 গুণ হবে, তাহলে 4 4 আর 16 যুক্ত 9 কে 9 বাই 20। 16 9 কত হবে? 25 বাই 20। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে, তাহলে একে কি করো, মিশ্র ভগ্নাংশে পরিণত করবো। এইখানে পরিণত করলাম, 25কে 20 কবার যাবে? 1 বার যাবে। তাহলে এটা কত হচ্ছে, না 1 পূর্ণ 5 এর 20। এরপর চোদ্দ দাগেটা দেখো, আছে 2 পূর্ণ 1 এর 4 যুক্ত 3 পূর্ণ 1 এর 6। এরকম মিশ্র ভগ্নাংশ থাকলে তাকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবো। অপ্রকৃত ভগ্নাংশে করার নিয়ম কি, এইটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে 4 2 8 আর 1 যোগ করলে কত হবে? 9 যুক্ত 6 3 18 আর 1 যোগ করলে কত হবে? 19 এর 6। এরপর হরের লসাগু হবে, 4 আর 6 লসাগু কত? 2 2 এ 4, 2 3 এ 6, তাহলে লসাগু সমান কি হবে? 2 গুণিতক 2 গুণিতক 3, 2 2 এ 4 3 এ কত? 12। এবার 12কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 3 এ 12। 12কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 6 2 এ 12। 12কে 4 দিয়ে ভাগ করতে কত 3 পেয়েছি, সেই 3টা তার লবের সঙ্গে গুণ হবে, 9 গুণিতক 3 যুক্ত 19 গুণিতক 6 দিয়ে ভাগ করতে কত হবে? 2, সেটা লবের সঙ্গে গুণ হবে, তাহলে এটা 9 3 এ কত? 27 যুক্ত 19 2 38 বাই 12, 8 7 15 5 হাতে 1 3 2 5 একে 6, এটা হলো 65 12। তাহলে এখানে 65 তাকে 12 দিয়ে ভাগ করলে 12 5 কত হয়? 60 5, তাহলে এটা হবে 5 পূর্ণ 5 এর 12। এরপর 6 দাগে দেখো, 2 এর 6
দুয়ের ছদ আছে এক যুক্ত দুয়ের সাত যুক্ত তিনের আট। এক্ষেত্রে এই সাত আর আটের দশাঙ্ক বার করলো, এটা পরস্পর মৌলিক, সাত আট আর পরস্পর কি মৌলিক, তাহলে এদের গোসাগু কত হবে সংখ্যা দুটির গুণফল, সাত গুণিত আট সমান কত হবে ৫৬। এবার নিয়ম হচ্ছে ওই লসাগুকে প্রত্যেকটার হর দিয়ে ভাগ হবে, এইটার হর দিয়ে ভাগ করলে কত হবে সাত আষ্টে ৫৬, আর ৫৬কে আট দিয়ে ভাগ করলে কত হবে আট সাথে ৫৬, আবার ৫৬কে এক দিয়ে ভাগ করলে কত হবে ৫৬। ওইগুলো তা লবের সঙ্গে, এখানে হরে কিছু নেই মানে কি ধরে নিতে হবে এক আছে, এখানে হরে কিছু নেই মানে এক। তাহলে এবার নিয়মটা কি, প্রথমে আট প্রথমে ৫৬, এই ৫৬কে এক দিয়ে ভাগ করলে ৫৬, তাহলে এক গুণিতক ৫৬ যুক্ত সাত দিয়ে ভাগ করলে কত আট, দুই গুণিতক আট যুক্ত আট দিয়ে ভাগ করলে কত হচ্ছে সাত, আট দিয়ে ভাগ করলে সাত, সেই সাতটার সঙ্গে গুণ হলো, আর নিচে আছে কত ৫৬, হরে হরে কত ৫৬, ৫৬কে ৫৬ যুক্ত ১৬, আট দিয়ে ১৬ আর তিন সাথে ২১। এইবার তুমি এখানে যোগ করো ৫৬ ১৬ ২১, তো ১২ ১৩ ৩ হাতে ১ ৬ দিয়ে ৮ একে ৯, তাহলে কত হলো ৯৩ বাই ৫৬। এবার ৯৩কে ৫৬ দিয়ে ভাগ করলে ৫৬ একবার যাবে, ৫৬কে ৫৬, ১৩ থেকে ৬ গেলে ৭, কারণ ৩ ধাপ বিয়োগ যায় না, ১ ধানকে ১৩, ১৩ থেকে ৬ গেলে ৭, এটা ৮, ৮ থেকে ৫ গেলে ৩, তাহলে কত হবে ১ পূর্ণ ৩৭-এর ৫৬। এরপর তিনের দাগে বিয়োগ করাছি, দেখো একই রকম শুধু বিয়োগ চিহ্ন হয়ে যাবে, একে দুই বিয়োগ একে চার। দেখো দুই আর চারের লসাগু কত বার করবো আগে, দুই আর চারকে কমন সংখ্যা কি দুই দিয়ে যাচ্ছে, দুই একে দুই দু দুই চার, তাহলে লসাগু কি হবে দুই গুণিত দুই সমান কত চার। এবার লসাগুকে প্রত্যেকটার হর দিয়ে ভাগ করবো, দুই দুই চার, আর চারকে চার দিয়ে ভাগ করলে কত হবে এক, তাহলে এখানে লসাগুটা নিচে বসলো হরে, আর উপরে এক গুণিত কি দুই বিয়োগ এক গুণিত এক, তাহলে দুই বিয়োগ কত এক বাই চার, দুই থেকে এক বিয়োগ করলে কত এক, তাহলে একে চার। এরপর খর দাগে দেখো, খর দাগে আছে পাঁচের ৬ বিয়োগ একে ৭, তাহলে প্রথমে ৬ আর ৭ এর লসাগু বেরোবে, ৬ আর ৭ পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এদের লসাগু কি সংখ্যা দুটি গুণফল ৪২। এবার ৪২কে প্রথমে ৬ দিয়ে ভাগ করলে কত ৭, আর ৪২কে ৭ দিয়ে ভাগ করলে কত হবে ৬, তাহলে হরে ৪২ বসে যাবে। এবার এটা হবে ৫ গুণিতক ৭ বিয়োগ ১ গুণিতক ৬, ৭ পাঁচে কত ৩৫ বিয়োগ ৬ বাই ৪২, ৩৫ থেকে ৬ বিয়োগ করলে কত ২৯, তাহলে ২৯ বাই ৪২। এরপর গদটাকে দেখো, তিনের গ তিনের গয়ে কি তো আছে দুয়ের পাঁচ, দুয়ের পাঁচ বিয়োগ চারের ১৫, তাহলে এরপর নিয়ম অনুযায়ী চার আর ১৫ কি হবে লসাগু হবে, তাহলে পাঁচ একে পাঁচ, পাঁচ তিনে ১৫, তাহলে লসাগু কত হচ্ছে পাঁচ গুণিতক ৩ সমান ১৫। আমি একটা নিলাম না, এক গুণ করলে সেই একই সংখ্যা আসবে, তাই লসাগুটা কি করব হরে বসিয়ে দেবো। এরপর নিয়ম কি, এই লসাগুকে প্রত্যেকটার হর দিয়ে ভাগ করব, পাঁচ তিনে ১৫, ১৫কে পাঁচ ভাগ করে ৩, আর ১৫কে ৩ ১৫কে ১৫ দিয়ে ভাগ করলে ১, তাহলে ২ গুণিতক ৩ বিয়োগ ৪ গুণিতক ১, দু তিনে কত ৬ বিয়োগ ৪ একে ৪ বাই ১৫, ৬ থেকে ৪ গেলে কত ২, তাহলে কত হলো ২ এর ১৫, তাহলে এখানে ২ এর ৫ বিয়োগ ৪ এর ১৫, চা ৫ আর ১৫ লসাগু হচ্ছে ১৫, ১৫কে ৫ দিয়ে ভাগ করলে ৩, আর ১৫কে ১৫ দিয়ে ভাগ করলে ১, তাহলে ২ গুণ তো ৩ ৬, আর ৪ একে ৪, ৬ থেকে ৪ গেলে ২, তাহলে ২ এর ১৫।
তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাকলো।